সহি থেকে আকিকার বিধান সম্পর্কে আমরা সংক্ষেপে জানব আকিকার সম্পর্কে আকিকার সম্পর্কে যে হাদিসটা প্রথমে আমাদেরকে বলতে হয় যে হাদিসটা আমাদের প্রথমে আসে সেটা হলো আন্না রসুল্লা সাল্লাম আমার আদিল গুলামি শাহিফিয়া মুকাফিয়াতানি ও আনিল জারিয়াতে শাহ অর্থাৎ আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন মায়েসুদিকার অদৈলত আল্লাহ বলছেন আল্লাহ নবী সাহাবা আইগ্রামদেরকে নির্দেশ দিয়েছেন তারা তাদের সন্তানের জন্য দুটো সম জুটি দুটো সম জুটি সম বয়সের একই বয়সের একই ধরনের দুটো জন্তু দুটো বকরি বা দুটো দুম্বা আকিকা করবে আর মেয়ের জন্য একটি বকরি বা একটি দুম্বা কোরবানি করবে তিরমিজি আবদাউদ দাস ইব্লে মাঝা মুসনাত হামাদ শরিবের হাদিস এ হাদিসগুলো মিসকা শরীফের হাদিস মিসকা শরীফে বর্ণিত হয়েছে এছাড়া বুলুকুল মারাব ইবনে হাজির আসকাল রহমতুল্লাহ আলহী তিনার হাদিসগুলোতে উল্লেখ করেছেন ইমাম তিরমিজি মিজি আলহ আলহি হাদিসকে সহি বলেছেন এ হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ নবীর ওল আল্লাহ নবীর পবিত্র পাক জবানের কথা তিনি বলছেন যে ছেলের জন্য দুটো সমজুটি ছাগল সমজুটি একই বয়সের ছাগল ইমাম মাহমদ বিন হাম্বল বলছেন মোকাফিয়া মানে একই বয়সের একই সমান একই দেখতে প্রায় মোগাফিয়াতান একই বয়সের এবং একই ধরনের হতে হবে দুটো ছেলের জন্য দুটো আর মেয়ের জন্য একটা তবে আরেকটা হাদিসা আছে এরকম আনবিন আব্দুল্লাহ নাব্বা সরাদেল্লা কাল্লাম হুমা আন নভিয়া সাল্লাউ আলি সাল্লামা আক আনীল হাসান ওয়ালা হোসেন কাবাসা কাবসাহ অর্থাৎ আবদুল আবিন আব্বাস রদুল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাসান এবং হুসানের জন্য একটা করে ভেড়া কোরবানি দিয়েছেন আরেক হাদিসে বলা আছে একটা করে ছাগল কোরবানি দিয়েছেন অতএব এর থেকে বোঝা গেল যে ছেলের জন্য দুটা দেওয়া উত্তম কিন্তু দুটাই দিতে হবে না দিলে হবে না এ কথা ভুল আবার এরকম করা যাবে না আমাদের সমাজে এরকম দেখা যায় যে ছেলের জন্য দুটা দেয় কিভাবে দেয় এই বছর একটা দিচ্ছে পরবর্তী বছর আর দিচ্ছে এটা আর একটা বোকামি আল্লাহ নবী তো বলছেন মুকাফিয়াতান সম একই বয়সের একই ধরনের একসঙ্গে দাও একসঙ্গে দিতে পারো একটা দিয়ে ছাড় দাও দরকার নাই একটাই হয়েছে ব্যাস যথেষ্ট হয়ে গেছে কোরবানি কেন দি আল্লাহ নবী বলছেন কুল্লু হুলামিন মার তাহির বি আকিবতিহি প্রত্যেকটা সন্তান কি হয় আকিকার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বন্ধক থাকে অর্থাৎ সকল প্রকার বিপদ মুসিবত আকিকার কারণে সব দূর হয়ে যাচ্ছে ফানন্দ আমাদের দেশে আমাদের দেশে আমেরিকা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শেখাচ্ছে সন্তানকে সুস্থ রাখতে চাও পোলিও খাওয়াও টিকা দাও ইঞ্জেকশন মারো এগুলো করে আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেদেরকে আমাদের মানব শক্তিকে আরো দুর্বল করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত পরীক্ষিত এটা মুসলমানদেরকে সাবধান থাকতে হবে আমি আমার নিজের বাচ্চাকে বলেছি আমি আমার বিবিকে বলেছি খবর দেয় আমার বাচ্চাকে কোনো পোলিও খাওয়াবা না কোনো টিকা দেবা না ছোট্ট বাচ্চা সপ্তাহে সপ্তাহে ইনজেকশন দিয়ে তাকে হয়রান করে ফেলা হয় স্বাস্থ্যবান অবশ্যই দেখা যায় একেবারে শুকা হয়ে যায় ক্ষিদকায় হয়ে যায় স্বাস্থ্যহীন হয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় আমাদেরকে বলা হয় যে এরা রোগমুক্ত হবে বড় হবে স্বাস্থ্যবান হবে রোগ প্রতিষেধক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এগুলো ভুয়া কথা আল্লাহ তালা নবী বলছেন যে তোমরা আকিকা দাও আকিকারে বিনিময়ে তোমাদের সন্তানগুলো আল্লাহ কাছে বন্ধক রূপে থাকবে বিবাদ মুসিবত দূর হয়ে যাবে বড় বড় রোগ ব্যাধি হবে না আবার শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম হচ্ছে যে যখন হাসান হুসাইন জন্মগ্রহণ করলেন তিনি হাসান হাসান মা ফাতেমার সন্তান হাসান জন্মগ্রহণ করলেন তার দুই কানে আজান দিলেন এক কানে আজান দিলেন আর এক কানে কামাত দিলেন সাহাবাই কালামগান বলছেন যে আজানের নামাজের আজানের মতো তিনি আজান দিয়েছেন আর বাম খানি খামাত দিয়েছেন ছেলে হলেও একই বিধান মেয়ে হলেও একই বিধান অনেক মনে করি আমরা ছেলে হলে শুধু ডান কানে আজান বাম কানে কামাত আর মেয়ে হলে মনে হয় দিতে হবে না ভুল কথা অনেকে আবার করে কি এক কোথায় গিয়ে লহ আকবর লহ আকবর করে আজান দিচ্ছে না ডান কানে কানের কাছে মুখ লাগিয়ে ডান কানে আজান দিতে হবে আজান শেষ এবার বাম কানে মুখ লাগিয়ে তার ই দিতে হবে আল্লাহ নবী বলছেন তোমরা যদি এরকম করো তাহলে তার কোনো ক্ষতি করতে পারবে না তার মানে ভাই ডান কানে বাম কানে কামার দিলে সকল প্রকার হাওয়া জিন ভূত পেত সব পালিয়ে যাবে বাচ্চাকে আল্লাহ ও আজানের বিনিময় হেফাজত করবেন অন্য বর্ণনা এমনও আছে যে আল্লাহ নবী রাসুল্ল সাল্লাম ডান কানে সুরা খ্লাস পড়েছেন আমরাও সুরাই খাস হে আল্লাহ আপনি বলুন আল্লাহ 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 অভাবমুক্ত একমাত্র নিরঙ্কুশ সত্তা সকল কিছুর পরিপূর্ণ ভান্ডারের মালিক লামি আলে দোয়ালামে ওলাদ তিনি কাউকে জন্ম দেননি কেউ কাউকে কেউ তাকে জন্ম দেয়নি ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহ তালার এবং কেহ আসমান জমিনে সমগ্র বিশ্বজগতে জগতে কোনো দিক দিয়ে কেহ আল্লাহর সমকক্ষ হতে পারে না কত সুন্দর কথা আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্বের কথা আল্লাহর একমাত্র পরিচয়ের কথা শুনে ক্লাসের মধ্যে আমি এত তেল করে আমার সন্তানকে জানিয়ে দিলাম আল্লাহ নবী এটাও করতেন এরপরে সন্তান সন্তানকে কোনো পরহেজগার সবাই গেলাম দাদা আল্লাহ নবীর কাছে নিয়ে আসতেন আল্লাহ নবী খেজুর চিপিয়ে চিপিয়ে ওই ছোট্ট বাচ্চার মুখের মধ্যে রসটা দিয়ে দিতেন এটাকে বোধ হয় এটা আমরা করতে পারি তারপর আল্লাহ নবী বলেছেন জন্মের সপ্তম দিনে এক হাদিসে তারপর আল্লাহ হাদিসে বলা হয়েছে চোদ্দতম দিনে একুশতম দিনে বুলুকুল মারামে ব্যাখ্যা এবং ফতহুল বাড়িতে এমনও বলা হয়েছে এইভাবে সাত দিন সাত দিন সাত দিন পর পর হিসাব করে যে কোনো সময় আকিকা করা যায় আর ইবনে হাজার আসল আলম চাইতে বড় পণ্ডিত এখন তো অনেক হয়েছে তারা বলেন যে শুধু শুধুমাত্র সাত দিনের দিনটাই সই বাকি সবগুলো দুর্বল আর এবারটা আমরা দুর্বল ইবনে হাজার আসাল রহমতুল্লাহ আলহি ওনারা ওনাদের ব্যাখ্যা গ্রহ লিখে গেলেন চোদ্দ দিন চোদ্দ দিনের দিন একুশ দিনের দিন তার এভাবে সাত দিন পর পর বিভিন্ন কিতাবের মধ্যে বলা হয়েছে সেই কিতাবগুলোতে বলা হয়েছে নির্ভরযোগ্য আলেমগান বলে গেছেন এই সাত দিন পর পর হিসাব করে দেওয়া যায় কেন এত গুরুত্ব মিশকা শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আছে সেখানে বলা হয়েছে কি বলা হয়েছে যদি কারো সন্তান মরে যায় আর যদি তার আকিকা না হয় কোন সন্তানের আকিকা করা হলো না এই অবস্থায় যদি ওই সন্তান মরে যায় লামিয়াফি ওয়ালি দাইহি কেয়ামতের ময়দানে এই সন্তান তার মা বাবার জন্য সুপারিশ করবে না অরুয়ান হা কতদার রহমত উল্লাহ বলেছেন নাহু এ হরাম সাফা তা হুন কেয়ামতের ময়দানে ওই মা এবং বাবা এমন হতভাগা হবে যে তাদের সন্তানের সুপারিশ থেকে তারা সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যাবে অন্য সইয়াদিসে বলা হয়েছে নিষ্পাপ শিশুরা যখন মারা যায় তখন জান্নাতের দরজার কাছে তারা দাঁড়িয়ে যায় আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার নিষ্পাপ বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমরা নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করেছো তোমরা জান্নাতে চলে যাও জান্নাত তোমাদের ঠিকানা এই সন্তানগুলো জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে আমাদের ওই মা বাবাগুলো কোথায় যারা দুনিয়ার জীবনে আমরা ইন্তেকাল করার কারণে আমরা মৃত্যুবরণ করার কারণে আমাদের মা বাবারা শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ বলেছে ইন্নালিল্লা বলেছে মাজির নিফি মিনহা করেছে ধৈর্য ধারণ করেছে আমার ওই সমস্ত মা বাবাগুলো কোথায় তাদেরকে না নিয়ে আমরা জান্নাতে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বাধ্য হয়ে তাদের সুপারিশ কবুল করে বলবেন ইয়া আইয়ুহা তিফলুর রাগিম আদখুল আবাওয়াইকাল জান্নাহ হে যে ধারণকারী বাচ্চারা হে সুপারিশকারী বাচ্চারা ঝগড়াকারী বাচ্চারা ঠিক আছে তোমাদের আবেদন তোমাদের তোমাদের আবেদন তোমাদের আকুতি আমি কবুল করে নিলাম তোমাদের শাফাত কবুল করে নিলাম যাও তোমরা তোমাদের মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ কিন্তু যে মা এবং বাবা অবহেলা করে অনস্যতা করে বেখেয়াল থাকার কারণে আকিকা করলো না আকিকা না করার কারণে এই ক্ষতিটা তার হতে পারে যে এই সন্তান কাল হাঁসোরের ময়দানে মা বাবার জন্য সুপারিশ করবে না আব্দুল আব্নবুয়দারাদি আল্লাহ তায় আনহু বলেন আবু দাউদ সুরিবের হাদিস জাহিরি যুগে যখন সন্তান জন্মগ্রহণ করত সন্তান সপ্তম দিনে সন্তানের মাথার চুল কামিয়ে মাথার চুল কামিয়ে কোরবানির জন্তুর রক্ত মাথারও মধ্যে ঢেলে দেওয়া হলো কিন্তু যখন ইসলামের আগমন হলো নবীর আগমন হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন না সপ্তম দিনে দিনে শিশু সন্তানের ছেলের বার্মের মাথা চুল কামিয়ে দাও কামিয়ে দিয়ে চুলের ওজনে স্বর্ণ অথবা রূপ প্রদান করে দাও এমাম হাসান হুসাইনের জন্য কুলমে কুলসুমের জন্য এইভাবেই কাজ করেছিলেন আল্লাহ নবী রাসুলের করিম সাল্লু আলিয়া আল্লাহর নবী রসুল কালিম সাল্লা সাল্লামের নির্দেশ মোতাবেক হজরত আলী রাজি আল্লাহ তালন বলেছেন ইমাম হাসানের আমার সন্তান হাসানের চুলোজন করে দেখলাম এক দেড় পর্যন্ত হয়েছিল সেটা আমি তার ওজনে রূপ প্রদান করে দিয়েছিলাম আরেকটা হাদিস মহাত্মা মালিক শরীফের হাদিসে আছে জাফর ইফতে মোহাম্মদ রহমতুল্লাহি পিতার সূত্রে একটা হাদিস বর্ণনা করেছেন

এটা আমরা করব যে ইসলাম যখন আসলো আব্দুল বুরাইদা বলেন ইসলাম যখন আসলো তখন আল্লাহ নবী বললেন মাথা চুল কামিয়ে শিশু সন্তানের ছেলে হোক মেয়ে হোক ওই চুলের ওজনের সোনা অথবা রূপা দান করে দাও আর তার মাথার উপরে জাফরানের রং মাখিয়ে দাও এই প্রথা এই নীতি চালু হয়ে গেল ইসলামের মধ্যে অতএব আমরা কি করবো কি সন্তান জন্মের পরে সপ্তম দিনে যদি না পারিস চোদ্দতম দিনে যদি না পারি একুশতম দিনে যদি না পারি ভাবে সাত নিকটতম সাত দিন পর পর যে দিনটা হয় ওই দিনের মধ্যে আমরা দিয়ে দেবো আর যদি না করা হয় ইচ্ছাকৃতভাবে অবহেলা করে যদি বাদ করে যায় কেমন ময়দানে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী রাসুল্লা কারিম সাল্লা সাল্লামের পাঁচ জবানের কথা অনুযায়ী বাদি অনুযায়ী সন্তানের সুপারিশ থেকে বঞ্চিত হবে মা এবং বাবা এখন এখন আরেকটা কথা হলো যে আমরা গরুতে আকিকা দেই ওঁটে আকিকা দেই ছাগল ভেড়া দম্মাতে আকিকা দেই কিন্তু বেশিরভাগ ওলামাগণ বলেছেন শাহব আজমাইনদের সময় থেকেই শাহব আজমাইন তাবেন তাবেদ তাবেনদের মধ্যে থেকে এই মতভেদটা ছিল যে তারা বেশিরভাগ সকলেই যেহেতু আল্লাহ নবী হাসান হোসেনের জন্য ছাগল বা দোম্বা কোরবানি করে আকিকা করেছিলেন সেহেতু ছাগল ভেড়া দোম্বা খাসি পাঠা জাতীয় জন্তুই আকিকা করতে হবে গরুতে আখিকা দেওয়াটা উচিত হবে না তবে একটা হাদীসা অবশ্য সেরকম আছে এবং এপ এর এর স্বপক্ষে অবশ্যই মমগল মদ দিয়ে গেছেন যেমন তাবারা নুসিরফের হাদীসা আছে আনাহাস বিন মালেক রদিয়ালী আল্লাহু তাল্লাহ হক আনাহাস বিন মালেক রদিয়ালী আল্লাহু তাল্লাহ তিনি বলেছেন রসুল কালিম সাল্লাল্লাহ আলি সাল্লাম আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এবং আত্ম আন হোমিনাল ইবিলি ওয়েল তাবারানি এবং ইসবাহানি হাদিসতে বর্ণনা করেছেন ইবনে হাজার আজ কালান আলাইহি ইবনে হাজার আজ কালান রহমতুল আলহী মুখার হিসেবে ভাষ্য গ্রন্থ ফতহুল বালির মধ্যে এর পক্ষে রায় দিয়েছেন হা আল্লাহ নবী যেহেতু বলেছেন সেহেতু মানুষেরা তাদের সন্তানের পক্ষ থেকে উটও আকিকা দিতে পারে গরুও আশিকা দিতে পারে ছাগলও আশিকা দিতে পারে আর এই হাদিস শোনার পরে আনাসমিন মালিক করা দিয়ে গেল তার সন্তানদের পক্ষ থেকে উট আকিকা দিয়েছিলেন বা তার বংশ ধরে যারা তারা বংশে যারা আসতো তাদের পক্ষ থেকে উট দিতেন তবে এর বিরোধিতাও হয়েছে যেমন বনিত আছে আব্দুর রহমান ইবদের আবু বকর রহমতুল্লা আলাহ পরিবারের একজন মহিলা মানত করেছিল মানত এক এমন একটা জিনিস এখানে আমার আরেকটা মাসাল্লা মনে পড়ে গেল যে কোরবানির গস্ত কোরবানির জন্তুর গোস্ত খাওয়া যায় শুধুমাত্র খাওয়া যায় না কোনটা মানতের কোরবানির গোস্ত এবং অসিয়তের কোরবানির গোস্ত খাওয়া যায় না এটা দিশের আবুদা হাদিস আছে হানাস নামক একজন তাবি বর্ণনা করছেন আমি একবার দেখলাম আলী রাজি আল্লাহ দুইটা দম্বা কোরবানি করলেন আমি বললাম হে আলী রাজিয়াল আপনি দুইটা দম্বা কোরবানি করলেন কেন হযরত আলী রাজি আল্লাহ বললেন একটা আমি আমার পক্ষ থেকে কোরবানি করলাম আরেকটা কোরবানি করলাম এজন্য যে আমার নবী মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন হে আলি আমি নবী আমার পক্ষ থেকে তুমি একটা দম্বাক্ষিকা করো তাই এটা আমি আমার আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী এটা আমি কোরবানি করলাম অত ওসিয়ত কেউ যদি ওসিয়ত করে যায় বাবা আহে আমার ছেলে আহে আমার বন্ধু আমি মারা গেলে আমার পক্ষ থেকে একটা জন্তু তোমরা কোরবানি করো তাহলে এই কোরবানির জন্তুর গোস্ত খাওয়া যাবে না সবগুলো গরিব মিসকিনদেরকে সাতকা করে দিতে হবে কারণ ওসিয়তের কোরবানির গোস্ত আর মানত কেউ মানত করলো যে আমার ছেলে ভালো হলে আমি চাকরি পেলে বা এই কাজটা আসে আমার সফল হলে অমুক উদ্দেশ্য সিদ্ধি হলে আমি একটা কোরবানি করব মানত করেছিল এই মানতের এখন মানত পূরণ হয়ে গেল এখন তার উদ্দেশ্য পূরণ হয়ে গেল এখন মানত মানত পূরণার্থে এখন আল্লাহর কোনো বান্দা কোরবানি করলো এই মানতের কোরবানির গোস্ত কোরবানিদাতা খেতে পারবে না সবগুলো সৎকার করে দিতে হবে তাহলে বোঝা গেল মানতের গোস্ত মানতের কোরবানির গোস্ত এবং ওসিয়তের কোরবানির গোস্ত খাওয়া যাবে না ওগুলো সব সৎকা করে দিতে হবে তো আকিকার মাসাল যেটা বলছিলাম সেখানে আসি আব্দুর রহমান ইবনে আবুবগর হজর আবুবগর সিদ্দিক রাজিল্লা তাল ছেলে ছেলে আব্দুর রহমানের পরিবারে একজন মহিলা মানত করল যে আব্দুর রহমানের স্ত্রীর কোনো স্ত্রীর ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে একটা উঠ আকিকা করবো আমরা এই খবর যখন মায়েসা সিদ্দিকা জানলেন তখন তিনি কি বললেন তখন তিনি অত্যন্ত শক্ত ভাষায় বললেন বল আদ আয়ে সাথে সিদ্ধি করে লা না 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 সন্তানের ওপর কেন তোমরা উঠ কোরবানি করবে উট আখিকা কেন করবে উঠ আখিকা করা যাবে না বাল আসুন্না বরং সুন্নাত হলো আব্দুল আনিল হলাম লা বাল আ সুন্নত আবদালুল আনিল নকলাম শেয়তানি মুকাফতানি ও আনিল বরং সুন্নাত হলো উত্তম পদ্ধতি হলো ছেলের পক্ষ থেকে দুইটা বকরি ভেড়া দম্বা আকিকা করবে আর মেয়ের পক্ষ থেকে একটা আকিকা আকিকা করবে উট কেন করবে এটা তো সুন্নাত নয় আয়েশা সিদ্দিকা বলে দিলেন যে উটকে বা গরুকে আকিকা হিসেবে আকিকা করাটা এটা সুন্নাত নয় এটা জায়েজ কিন্তু সুন্নাত আদায় হবে না কারণ নবীজি সব সময় বলে গেছেন আনিল গুলামী আনিল জারিয়াতে সাহাত শাহাত অর্থাৎ ছেলের পক্ষ থেকে দুইটা দোমবা বা বকরি কোরবানি করো আর মেয়ের পক্ষ থেকে একটি করো অতএব আমরা সুননাথটাই আদায় করার চেষ্টা করব। এবং আমার জানামতে মতে কোনো মুসলমান যদি সচেতন হন সতর্ক হন সজাগ হন একটু সাবধান হন আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে সন্তান জন্মের সপ্তম দিনেই বা চোদ্দতম দিনেই আকিকা করা যায় সে যতই গরিব হোক না কেন আর যেহেতু আর অসতর্কতার কারণে যদি এটা ছুটে যায় ইমাম হানিফা রহমতুল্লাহ আলী বলছেন যেহেতু ওই সন্তান তার জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করবে না এজন্য সারা জীবনের মধ্যে এই কাজাটা যে কোনো সময় সে আদায় করতে পারে অতএব ওই হাদিস থেকে আমরা এটাই বুঝি যে ক্যামতের ময়দানে যেন সন্তান সুপারিশ সুপারিশ করে সেহেতু আমরা কি করব যে কোনো সময় যখনই সুযোগ হবে যখন সামর্থ্য হবে যখন মনে পড়ে যাবে তখনই আমরা সন্তানদের পক্ষ থেকে আমরা আকিকা করে নেব আরেকটা মশালা হলো গরুর ভাগের মধ্যে আকিকা গরুর ভাগের মধ্যে আকিকা সাহাবাইক রামদের সময় ছিল না আল্লাহ নবী পাঁচ জবান দিয়ে আমাদের যেন মতে কোনো দিন তিনি বলেননি কোনো স্বাভাবিক রামগণ করেননি তাবি তাবিন গণ করেননি তাদের মধ্যে এই নিয়ম এ প্রথা ছিল না এটা অনেক পরে মুসলমানদের মধ্যে এসেছে এই ফতোয়া দিয়ে মুসলমানদেরকে আরো উপযুক্ত সময়ে আকিকা করা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন এই ফটোয়া আমরা দেই এই ফতোয়া বন্ধ করতে হবে কোরবানির ভাগের মধ্যে আকিকা দেওয়া যায় ফটো বন্ধ না করলে কোনো মুসলমান সঠিক সময় আকিকা করবে না হাদিসে নাই কেন আমরা এটা করবো ইমাম শুকানী রহমতুল্লাহ আলাইহি এ তীব্র প্রতিবাদ করে বলেছেন যে এটা হচ্ছে ইসলামী শরিয়াত এখানে বানিয়ে কোনো কথা বলা যাবে না দলিল ছাড়া সাহাবাই গ্রামদের আসার ছাড়া আল্লাহ নবীর কোনো দলিল ছাড়া কল ছাড়া ফেল ছাড়া কোনো কোনো কথায় বলা যাবে না যেহেতু আল্লাহ নবী তার জীবদ্দশায় জীবনে কোনো দিন বলেননি যে কোরবানির ভাগের মধ্যে আকিকা দেওয়া যায় বা করা যায় এরকম যেহেতু বলেননি সেহেতু এটা মোটেও করা উচিত হবে না অতএব এই সমস্ত দুলিলবিহীন ফতো আমাদেরকে পরিত্যাগ করতে হবে এর থেকে ফিরে আসতে হবে অনেকে আবার এর প্রতিবাদ করে বলে যারা কুরবানির ভাগের মধ্যে করে না তারা পড়াশোনা করে না তারা গবেষণা করে না তারা ছোট আলেম ইত্যাদি আরে বাবা তোমার অনেক বড় আলেম অনেক বড় পণ্ডিত অনেক বড় মহাদ্দিস দেখাও না একটা বাহাদুরি দেখাও একটা হাদিস দেখাও একটা হাদিস দিয়ে প্রমাণ করে দাও তুমি অনেক বড় মহাদিস গরুর ভাগের মধ্যে আকিকা দেওয়া যায় আল্লাহ নবী দিয়েছেন বা বলেছেন কোনো সাহাবী দিয়েছেন বা বলেছেন এরকম হাদিস দিয়ে দেখিয়ে তুমি বাহাদুর হয়ে যাও মহাদিসের বড় মহাদ্দিস হয়ে যাও কেমন বাহাদুর আছে দেখা একটা হাদিস যেখানে কোনো হাদিস নাই সেখানে কেন আমাদের ক্ষত হবে সবচেয়ে তো উত্তম হলো আমাদেরকে বলতে হবে যে কোনো মুসলমান সতর্ক হলেই অবশ্যই সন্তান জন্মের সপ্তম দিনে সে তার সন্তানের আঁকিকা করতে পারবে এখন কে আছে যে তিল মেলা ভালো মতো ভালোভাবে খেতে পায় না আগে থেকে প্রস্তুত বিয়ের আগে প্রস্তুতি দেন আমি বিয়ে করব আমার সন্তান হবে সপ্তম দিনে আপনি পারবেন না আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য নেন আপনার আপন জনরা ঠিকই অবশ্যই সাহায্য করবে দেখাব দেখা নেকামদের কাছে কেন আল্লাহ পাকরবাল আলম বলছেন তাওয়ানো আলাল বীর তাকওয়াত ওয়ালা তাওয়ানো আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো তোমরা খারাপ কাজে একে অপরকে সাহায্য করো না অতএব কোনো মুসলমান যদি ইচ্ছা করে সপ্তম দিনে আমি আকিকা করে ফেলব আল্লাহর কাছে যদি দোয়া করে নিজে যদি চেষ্টা করে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য তা সহজ করে দেবেন এজন্য আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করব আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে করবেন এবং আকিকা কা করা তফিক দান করেন আরেকটা কথা মনে পড়লো অনেকে বলে থাকে ছেলের জন্য হুজুর ছেলের জন্য কি খাসি আর মেয়ের জন্য বকরি মিলিত হয় নাকি এরকম শুনেছি না না এরকম কোনো ফতোয়া নাই আল্লাহ নবীর একটা হাদিস পাওয়া যায় ওম্মে কুরোজ রদিল্লাহ তাল আনহা একজন মহিলা সাহাবিয়া বর্ণনা করেছেন তিনি বলেছেন আন্নাহা সালাত রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামা আনিল আকিকা আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহ নবী বললেন আনিল হুলামি শাহ তানি আনিল উমসা ওয়াহিদা পুরুষের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে দুইটা বকরি কোরবানি করো আর মেয়ের পক্ষ থেকে একটি কোরবানি করো তারপরে নবীজি বললেন ওয়ালা ওয়ালাইয়াদুর রুকুম রুকুরা আকিকা করবে আকিকার জন্তু ছেলের জন্য করো আর মেয়ের জন্যই করো যার জন্যই করো না কেন সেটা তোমার তোমার ওই কোরবানির জন্তু বকরি খাসি হোক দুম্বা হোক পাঠা হোক বকরি হোক কোনো সমস্যা নাই নর হোক সমস্যা নাই মাদি হোক সমস্যা নাই নর হলেও সমস্যা নাই মাদি হলেও সমস্যা নাই ছেলের জন্য কেউ যদি মাদি দেয়া দেয় অথবা বকরি দিয়ে দেয় সমস্যা নাই মেয়ের জন্য যদি খাসি দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা নাই এই হাদিস থেকে সেটাই প্রমাণিত হচ্ছে ইমাম তিরমিজি রহমতুল্লা আলি রহমতুল্লাহী আলী হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি হাদিসটিকে সহি বলেছেন মহান আল্লাহ পাক রবুল্লাহ আলমিন সকল মুসলিম মিল্লাতকে সেই শুদ্ধভাবে কোরবানি করার এবং আকিকা করার তৌফিক দান করুন সকল প্রকার ভুলভ্রান্তি থেকে এবং গলত দেওয়ার থেকে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আমরা বলি আল্লাহিনা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি